সম্মানিত দর্শক, আজকে নতুন একটা জায়গা সবাইকে পরিচয় করিয়ে দিব, সুনই বিল। এটা হচ্ছে আমাদের বড় ভাই শিক্ষক মাহবুব আলম ভাইয়ের বাড়ির ঠিক সামনে। দেখেন কি অপার সৌন্দর্য, চাইলে চোখ জুড়িয়ে যায়। পরন্তু বিকালে আমরা কয়েকজন এসেছিলাম এটা দেখার জন্য। এই প্লেসটি আপনাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি, আশা করি হয়তো আপনারা আসলে ভালো লাগবে। বেড়ানোর মতন একটি সুন্দর জায়গা, কেন্দ্র থেকে মুজাফফরপুর বাজার মোটরসাইকেল যোগে, এবং মোটরসাইকেল একবারে পানির কাছ পর্যন্ত চলে আসা যায়। সম্পূর্ণ রাস্তাটাই ভালো, কাঁচা কিন্তু মোটরসাইকেল চলার উপযোগী। লক্ষ্য করেন, খুবই সুন্দর। সময় থাকলে আপনারা দেখতে পারেন, আমার মনে হয় ভালো লাগবে। আর যদি গোসল করার মতো কাপড় চোপড় নিয়ে আসেন তাহলে আরও বেশি ভালো লাগবে। সম্মানিত দর্শক, যার কথা বলছিলাম আমাদের সেই আলম ভাই, আলম ভাইয়ের সাথে এবার একটু কথা বলি। আলম ভাই, এই জায়গাটার নামটা কি একটু সবার উদ্দেশ্যে বলেন। এটা হচ্ছে আসলে মুজাফফরপুর গ্রামের কেন্দ্র উপজেলার দক্ষিণ দিকে, মুজাফফরপুর গ্রামের সামনের দিকের। এটা ঐতিহ্যবাহী সুনুইর হাওর নামে পরিচিত। প্রচুর মাছ পাওয়া যায় এখানে, অনেক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। আমার শৈশবেরও অনেক ইতিহাস স্মৃতি এখানে স্মৃতি জড়িত। এখানে একটা বেড়ি বাঁধ রয়েছে, আমরা ঠিক এই যে জায়গাটাতে আছি দেখতে পাচ্ছেন। আমার বাড়ির সামনের দিকে এসে ঠিক পশ্চিম দিকে এখানে বেড়ি বাঁধ রয়েছে, কয়েকটা স্লুইস গেট রয়েছে যা গগডা বিকাল বাজারে গিয়া উঠছে। তো এই এটা জননেতা জাহাঙ্গীর চৌধুরী, এলাকার চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী এই বেড়ি বাঁধটুকু করেছে। ওনার সঙ্গে আমার কথা হয়েছে এবং বেশ কিছু লোকজনেও কথা বলছে এটা হতে পারে একটা সম্ভাবনাময় স্থান পর্যটনের জন্য। আসলে অবকাশ যাপনের জায়গা আমাদের কেন্দ্রতে খুবই কম, বিশেষ করে বর্ষাকাল এবং সকল ঋতুতে এই জায়গাটা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। তো শুধু বেড়িবাড্ডার উপর দিয়ে যদি শুধু এই পাকাকরণ করা হয় এতেই যথেষ্ট, এখানে আর এর চেয়ে বেশি কোনো কিছু। এখান থেকে কত দূর এই বেড়িবাড়টা? বেড়িবাঁধটা আসলে মূলত আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাও একটা বেড়িবাঁধ। আচ্ছা আচ্ছা, রাস্তা এবং বেড়িবাঁধ। তো এটা প্রায় 5 কিলোমিটার লম্বা হবে। আচ্ছা, যেটা গগডা বিকাল বাজার থেকে শুরু হয়ে এদিক দিয়ে মুজাফফরপুর আমাদের বাড়িতে দিক দিয়ে উঠছে, গোয়ালকালী খালের ঠিক পূর্ব প্রান্তে দিয়ে পশ্চিম প্রান্ত দিয়ে উঠছে। ইচ্ছা করলে সবাই এখানে আসতে পারেন, বেড়াতে পারেন, দেখতে পারেন। তো আপনি একটু আমাদেরকে বলেন যে কেন্দ্র থেকে একজন আসতে চাইলে কিভাবে এখানে আসবে? এটা আসলে কেন্দ্র থেকে চিরাংমুড়ে আসতে হবে প্রথমেই। আচ্ছা, চিরাংমুড়ে এসে অন্তত 25 টাকা অটো ভাড়া, ইচ্ছা করলে মোটরসাইকেল যে কোনো ধরনের যানবাহন নিয়ে মুজাফফরপুর আসতে পারেন। মুজাফফরপুর গোয়ালকালী ব্রিজ বললে এখানে নামিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে ঠিক একটি কাঁচা রাস্তা ধরে দক্ষিণ দিকে আসলেই এই জায়গাটা। এখানে অবশ্য বৃষ্টি না থাকলে মোটরসাইকেল নিয়েও এখানে আসা যায়। তো আমরা আপনারাও আসছেন, অনেকেই আসে এখানে বিকালবেলায় একটু অবকাশ যাপনের জন্য, কিন্তু রাস্তাটা ঠিক ইয়ে না হওয়াতে এটা সম্ভব হয়ে ওঠে না আর কি। অনেক ধন্যবাদ, আমরাও এটা শেয়ার করব এবং পরবর্তীতে আবার আমরা এখানে আসব এবং আপনাকে অবশ্যই আমরা জানাব। এই সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, কথা বলছিলেন আমাদের সবার প্রিয় আলম ভাই, গগডা মুজাফফরপুর মাদ্রাসার শিক্ষক। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি ওই যে দেখা যাচ্ছে রাস্তার মাথায় যে প্রথম বাড়িটা, এটাই হচ্ছে আলম ভাইয়ের বাড়ি। এই গ্রামের বাড়িতে ঈদ করতে এসেছিলেন, এই সুবাদে আমরা আজকে আসি এবং এই সুবর্ণ সুযোগটুকু আলম ভাই আমাদেরকে করিয়ে দিলেন। যাই হোক, আপাতত বিদায় নিচ্ছি, হয়তো বা পরবর্তীতে আবারও কোনো একটা মুহূর্তে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।